হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লোলো কাপল চ্যানেল থেকে আমি তারিন চলে এলাম আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। তো সেদিন ছিল শুক্রবার, আমরা দুপুরে খাওয়া দাওয়া করব বলেই বের হয়েছিলাম। তো লিওন আমাকে বের হয়েই জিজ্ঞেস করছিল যে কোথায় যাবা। তো আমার তো প্রকৃতি খুব পছন্দ, আর 300 ফিট আমার খুবই পছন্দের একটি জায়গা। ওখানকার খাবার, ওখানের পরিবেশ, ওই জায়গাটাই আমার খুব ভালো লাগে। আর লং ড্রাইভের জন্য এই রোডটা আমার খুবই পছন্দের একটি জায়গা। এখানে আর কিছু না, শুধু মানে রাস্তায় ঘুরলেই আমার মন ভালো হয়ে যায়, এত ভালো লাগে। তো সেই দিনও সেভাবে আমি প্ল্যান করে 300 ফিটে বেরিয়ে পড়লাম। আমরা ওখানে গিয়ে দুপুরের খাবার খাবো বলে ওখানে হোটেলগুলোতে কিন্তু হাঁসের মাংস, গরুর মাংস, মাছ ভর্তা, এই ধরনের খাবারগুলো খুব টেস্টি হয়। আমরা সবসময় ওখানে গেলে এই ধরনের হোটেলগুলোতে খাই। আর আমরা আজকে কী কী খেয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এই তো জামাই ড্রাইভ করছে, পাশে বসে বসে আমি গান শুনছিলাম, আমরা খুব আনন্দ করছিলাম, আসলে খুব ভালো লাগছিল, সময়টা খুব ভালো ছিল। তো ওই যে বাজারটা দেখা যাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ওই বাজারটাতেই নামবো, আর ওটার পাশের হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে কিন্তু অনেক ফ্রেশ জিনিস পাওয়া যায়। তো আমরা চলে এসেছি, এখন আমরা নামবো। চলে এলাম আমরা হোটেলে। তো এখানে আসতেই মামা আমাদের এই গরুর মাংসটা দেখালো, আমি বললাম এই পায়াটা আমি খাবো। তো এখানে বেগুন দিয়ে ইলিশ মাছের একটা তরকারি ছিল। তারপরে এই পায়াটার প্রতি যে আমার কী লোভ কাজ করছিল, তো মামা বললেন হ্যাঁ হ্যাঁ এটা তো আপনিই খাবেন, আপনার জন্যই রেখেছি। তো এই তো আমি দেখছিলাম যে মামার দোকানে সেদিন কী কী রান্না হয়েছিল। আমরা আসলে একটু লেট করে গিয়েছিলাম, সব কিছু প্রায় অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। এখানে করলা ভাজি, ওটা ছিল মুরগি, আর এখানে ছিল বেগুন ভর্তা, তারপরে ছিল ওইটা কী ছিল আমি ভুলে গিয়েছি, মনে নেই। তো অনেক মজার মজার খাবার ছিল, ইলিশ মাছ ভাজা ছিল। এই তো আমি খেতে বসে গেলাম, যেমনটি বলেছিলাম পায়াটা আমি খাবো। তো পায়াটা আসলে আমি নিয়ে নিলাম, মাছ ভাজি, বেগুন ভর্তা, এইগুলো নিয়েছিলাম আমরা। এই তো লিওন খাওয়া স্টার্ট করে দিয়েছে, সবাই যদিও জানে পায়াটা লিওন খেয়েছে, আসলে পায়াটা আমি খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে আমি পাশের বাজারটিতে চলে এলাম। ওখানে গেলে বাজার কেউ মিস করবেন না, এই বাজারে কিন্তু একদম ফ্রেশ শাক সবজি থেকে শুরু করে দেশি মুরগি, দুধ, ফল, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। এই আশেপাশে গ্রামগুলো থেকে এই বাজারগুলো ওরা নিয়ে আসে, এখানে খুব ফ্রেশ জিনিস পাওয়া যায়। তাই আমি 300 ফিট গেলে এই বাজারটা কখনোই মিস করি না, সবসময় একটু ঘুরে দেখি এই বাজারটা। তো আমি সেদিনও একটু ঘুরে দেখছিলাম, এত ভালো লাগছিল সব কিছু দেখতে, একদম ফ্রেশ সব কিছু, মনে হচ্ছিল গাছ থেকে পেরে মাত্রই নিয়ে আসছে। সব কিছুই খুব সুন্দর লাগছিল দেখতে, একদম ফ্রেশ শাক সবজি সব, মনে হচ্ছিল সব কিছু নিয়ে চলে আসি। তো আমি কিছু কিছু জিনিস নিয়েছিলাম, এত ফ্রেশ জিনিস দেখে কিছু কিছু জিনিস আমি নিয়েছিলাম। আর ওই মামার হোটেলে যে খেয়েছিলাম, ওখানে একটা শশাও নিয়ে আমাদের দিয়েছিলাম, এত ভালো লেগেছিল শশাটা। তো আমি মামাকে বলছিলাম মামা আমার কাছে একটু বিক্রি করবেন এই শশা। তো সে আমাকে এমনিতেই দিয়ে দিতে চাইলো, প্রায় 1/2 কেজি মতো শশা একটা ব্যাগে ভরে বললো মামা এটা আপনি এমনিই নিয়ে যান, আমি আপনাকে এমনিই দিলাম। কিন্তু আমরা তাকে টাকা দিয়ে আসছিলাম জোর করে, বাট সে আমাকে কিন্তু এমনিতেই দিতে চেয়েছিলেন, মামাটা অনেক ভালো। তো যাই হোক, এই তো দেখছেন কী ফ্রেশ সব জিনিসপত্র, মানে এই ধরনের সবজিগুলো ওখানে গেলে একদম ফ্রেশ পেয়ে যাবেন আপনারা, দেখলেই সব কিনে ফেলতে ইচ্ছে করে আসলে। তো এত সবজি নিয়ে তো আর খাওয়া যাবে না, যেহেতু আমরা দুইজন মানুষ, আমরা এই চিন্তা করে একটু অল্প অল্প করে তারপর লোভ সামলাতে পারিনি, অনেক কিছুই কিনে ফেলেছি একটু একটু করতে করতে। তো এই তো অনেক কিছু ছিল ওখানে, আমার সব কিছুই আমি ঘুরে ঘুরে দেখছিলাম, প্রচুর মানুষ ওখান থেকে বাজার করে নিয়ে আসে, আসলে এত ফ্রেশ জিনিস দেখলে কার না বাজার করতে ইচ্ছে করে। প্রত্যেকটা জিনিসই বোধহয় তাদের মানে আশেপাশে গ্রামের মানুষের নিজস্ব চাষ করা জিনিস মনে হচ্ছিল।
তো লাল শাকগুলো এত সুন্দর ছিল, একদম ছোট ছোট লাল শাকগুলো খুব ফ্রেশ আর খুব মানে ভালো লাগছিল দেখতে। তাছাড়াও এখানে অনেক রকমের শাক ছিল যেগুলো আমি চিনিও না, আসলে অনেক সবজির নাম আমি বলতেও পারি না, এখানে এত প্রকারের সবজি ছিল। তো এই তো দেখতে পাচ্ছেন কত রকমের শাক। এখানে পাঁচ মিশালি শাকগুলো খুব মজার ছিল, আমি নিয়ে এসেছিলাম। এরপরে এই গ্যান্ডারিগুলো দেখে আমার খেতে ইচ্ছে হলো, তো লিওনকে বললাম যে কিনে নাও, বাসায় নিয়ে চলো, এই আগগুলো মিষ্টি হবে খুব। তো এই আগগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম। কেউ কেউ এটাকে গ্যান্ডারি বলে, কেউ কেউ আগ বলে, আমরা আসলে গ্যান্ডারিই বলি ছোটবেলা থেকে। তো আমি গ্যান্ডারিও কিনে নিয়ে এসেছিলাম। তো এই তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমাদের চলে আসার পালা, সন্ধ্যা হয়ে আসছে। সূর্যটা দেখতে তো ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল পরিবেশটা, তখন সূর্যটা ডুবি ডুবি করছে, মানে অন্য রকম একটা পরিবেশ। আর এই রোডটা যেহেতু আমার এমনিতেই পছন্দের একটি জায়গা, মানে রোডটা এমনিতে আমার অনেক ভালো লাগে, আর কিছু না হলে এখানে লং ড্রাইভে আসলেও মনটা শান্তি হয়ে যায়। তো পরন্ত বিকেলবেলা খুব ভালো লাগছিল, জোরে গান দিয়ে, গান শুনতে শুনতে, পাশেই হাজবেন্ড ড্রাইভ করছে, আসলে ফিলিংসটাই অন্যরকম, খুবই ভালো লাগছিল। আমার এই ধরনের ঘোরাঘুরিগুলোই ভালো লাগে আসলে। এই ঢাকা শহরের রেস্টুরেন্ট, এই সেই খাওয়া দাওয়া, এইগুলোর থেকে এই দূরে কোথাও ঘুরতে আসলে যে কী একটা মজা, কী শান্তি লাগে আমার, আমি এই ধরনের ঘোরাঘুরিটাই পছন্দ করি। আমার জামাইকে আমি একটু থ্যাঙ্কস বলছিলাম যে আজকের ঘোরাটা আমার খুব ভালো লেগেছে, বাইরে এসে মনটা রিফ্রেশ হয়ে গেছে। এই তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, আপনারাও 300 ফিটে ঘুরতে যাবেন, ওখানকার কিন্তু চাপটি পিঠাও খুব বিখ্যাত, চাপটি পিঠা হাঁসের মাংস, আমরা গেলে ওটাও খাই, খুবই মজার, খুবই মজার। ওই চাপটি পিঠা তো আসলে মানে চাইনিজ হোটেলে খেয়েও এত মজা লাগে না যতটা মজা ওই চাপটি পিঠা আর হাঁসের মাংস লাগে, সত্যি কথা। আমি আমার আম্মুকে আর আমার শাশুড়িকে নিয়ে গিয়েছিলাম, তারা ওই চাপটি পিঠা আর হাঁসের মাংস খাওয়ার পর থেকে তাদের নাকি মুখে লেগে আছে, সব সময় বলে এত টেস্টি ওই চাপটি পিঠা। তো 300 ফিটে গেলে আসলে মন ভালো হয়ে যায়, দেখতেই পাচ্ছেন সূর্যটা কতটা ভালো লাগছে, আমি শুধু সূর্যটাই দেখছিলাম, এত সুন্দর লাগছিল। তো আমাদের ফিরতে ফিরতে মোটামুটি সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল, কারণ রাস্তা আমাদের বাড্ডার পথটা একটু জ্যাম ছিল, এখানে তো রাস্তা ফ্রি ছিল, খুব শান্তিতে এসেছিলাম, দেন বাড্ডার দিকে ঢোকার পরেই জ্যাম শুরু হয়ে গিয়েছিল। লিওন হাসছে আমার কথা শুনে শুনে, আমি এক একটা কথা বলছি আর ওই ড্রাইভ করছে আর হাসছে। তো এই তো আমরা গল্প করছিলাম, খুব ভালো লাগছিল। আমার আরো একটি পছন্দের জায়গা আছে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ কিন্তু অনেক সুন্দর, ওইখানেও গেলে আমার মন খুব ভালো হয়ে যায়। তো আমার ঘুরতে যেতে ইচ্ছে করলে আমাকে যদি লিওন জিজ্ঞেস করে কোথায় যাবে, হয় আমি বলি 300 ফিট, না হয় বলি কেরানীগঞ্জ, না হয় বলি 100 ফিট, মানে এই জায়গাগুলো একটু একটু মানে প্রাকৃতিক পরিবেশে ঘেরা, আর ওই দিকগুলোতে গেলে একটু মনটা ভালো লাগে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, বাসার দিকে আসছি আমরা। দিনটি আজকে খুবই ভালো ছিল, আজকের ঘোরাটা আমার খুবই ভালো লেগেছে, মনটা রিফ্রেশ হয়ে গেছে। তারপরে যখন আমরা জ্যামে পড়লাম, তখন তো লিওনের মাথাই গরম হয়ে গেল, এত জ্যাম ছিল। এরপরে বাসায় চলে এলাম, এই যে আমি সবজিগুলো কিনে নিয়ে আসছি, ফ্রুটস এনেছি কিছু, দেশি ফল, চালতা, পেঁপে, গ্যান্ডারি, কলা, এগুলো নিয়ে এসেছিলাম ওখান থেকে আমি। আর হচ্ছে কিছু সবজি নিয়ে এসেছিলাম, কিছু শাক নিয়ে এসেছিলাম। এই তো
এই বাজারগুলো আমি ওখান থেকে করে নিয়ে আসছি। আমি ওখানে গেলে আসলে কিছু না কিছু কিনে নিয়ে আসি, ভালো লাগে। এত ফ্রেশ জিনিস মানে বাজার করে না আসলে তো ভালোই লাগে না। আর এই শশাগুলো মামার দোকান থেকে দেয়া, খুবই মজার ছিল, এই শশাগুলো খুবই ভালো ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারি। সবসময় আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।